প্রিয় বন্ধুরা, এই ঘরটার ভিতরে কি জানে একদম পুরো ভেঙে চুরে ফেলতেছে। জানি না কি আছে এর ভিতরে, একদম ঘরের ভিতরে মনে হচ্ছে ঝড় উঠে গেছে। এই কি আছে এটার ভিতরে, কি আছে আল্লাহু আকবার। শব্দটা হচ্ছে কোথা থেকে, কিছু যদি না থাকে। ভাই দেখছেন, আমি বলছিলাম না কিছু একটা আছে। আল্লাহু আকবার, কিছু একটা অবশ্যই আছে। কে আপনি? কে আছে এখানে? ঘরের থেকে খুলে পড়ছে, এই উপর থেকে পড়ছে। ঘরের ভিতরে যাবেন? ঘরের ভিতরে আগান, আগান সালমান, আগান সালমান ভাই, এই সালমান ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে আছে, ওই ওখানে আছে, এখন আছে। সাবধানে প্রবেশ করেন, ঘরটার ভিতরে প্রবেশ করেন, কোনো দিক থেকে বেরোতে না পারে। আশেপাশে পরিবেশটা দেখলে বুঝতে পারছেন যে এইখানে এক জায়গায় তিনটা বাড়ি ছিল, একটা বাড়ি পড়বে ভাই। বেড়াটা একদম পুরো ভেঙে পড়েছে। আস্তে আস্তে বীরবন্ধুরা, আপনার চারিদিকের পরিবেশটা একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে কি একটা অবস্থা। যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে গত 5 বছর ধরে নাকি এই জায়গাটা এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর হ্যালো ভাই, হ্যালো ভাই, হ্যালো ভাই, হ্যালো ভাই, এই হ্যালো ভাই, এই সামনে কোথায় গেল? আরে এই জানলা দেখে, সেই জানলা দিয়ে, এই জানলা দিয়ে টানতে নিয়ে চলে গেছে। এই দিক থেকে নিয়ে গেছে ভাই, এখানে পড়ছে ভাই, দেখতে ওই গাছগুলো এখনো নটেছে। আরে এই জানলা দিয়ে, এই জানলা দিয়ে বের করে নিয়ে গেলাম, আমি স্পষ্ট দেখছি। কোথায় ভাই? নাকি চোখের বলো এখানে উঠে নিয়ে গেল কিভাবে? কি বলছে? গাড়ির উপরে নাকি কিছু একটা আছে, কিছু তো দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। ভাই কিছু তো করেন ভাই আপনি। গাড়ির উপরে নাকি কিছু একটা আছে, চালু করেন ভাই, দ্রুত দ্রুত ভাই সরার চেষ্টা করেন ভাই। দাঁড়ান একটু, দাঁড়ান ভাই একটু, দাঁড়ান। ভাই এখানে সর্বোচ্চ 3 সেকেন্ড হয়েছে, আমরা ওখান থেকে ঘর থেকে বেরোচ্ছি। এখানে একটা পরিবার বসবাস করতে পারে, এই সাইডে নদী আছে, নদীতে মাছ ধরতো, একটা জেলে পরিবার আর কি। বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে ভাই, এরপর থেকে কিন্তু এখানে জিনবুতে বসবাস
জেন বুথের উপস্থিতি এখানে বোঝা যাচ্ছে। বীর বন্ধুরা মূলত রাহের ভাই যে কথা বলছে, এখানে মূলত একটা জেলে পরিবার বসবাস করত, তো বিভিন্ন ঘটনার কারণে এই বাড়িটা এখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। মূলত সর্বপ্রথম যে ঘটনাটা শুরু হয়, মূলত জেলের যে স্ত্রী, সে এখানে কোনো কারণ ছাড়াই একদিন রাতে যখন তাকে বাসায় রেখে মাছ ধরতে গেছিল রাতের বেলা, এবং সকালবেলা বাসায় ফিরে এসে দেখে যে তার স্ত্রী মারা গেছে এবং পাশের ঘরে তার ছেলে শুয়ে আছে। তার ছেলে কিচ্ছু জানে না যে মা কীভাবে মারা গেল। তো পরবর্তীতে আর কি সে জেলে পুনরায় আবার বিবাহ করে, কিন্তু সে পরবর্তীতে যে বিবাহ করে সেই সৎ মা আর কি সে ছেলের যে আগে যে সন্তান ছিল তাকে ঠিকমতো দেখতো না, তার যত্ন নিত না, তো আর কি তার উপরে আর কি একবার রাগান্বিত ছিল যে তাকে কোনোভাবে মেনে নিতে পারেনি। পরবর্তীতে আমরা যেটা জানতে পাইছি যে একদিন নাকি এই বাড়ির ভিতরে মেরে নাকি সেই জেলের ছেলেটাকে পুঁতে রাখা হয়। আসলে কে মারছে সেটা আসলে এখনও পর্যন্ত কেউ জানে না, পরবর্তীতে সেই সৎমাটাকে খুঁজে পাওয়া যায়নি। তো পরবর্তীতে এই ঘরের ভিতর থেকে ছেলেটার লাশ উদ্ধার করা হয়, ঘরের ভিতরে পুঁতে রাখা হয়েছিল, মাটির নিচে থেকে উদ্ধার করা হয় আর কি। তো সবাই ধারণা করছে হয়তো বা সৎমা এখান থেকে মেরে রেখে হয়তো বা তার উপর নির্যাতন করতেছিল, নির্যাতন করতে করতে এক পর্যায়ে হয়তো বা নির্যাতন সহ্য করতে না পারে মারা গেছে। সেই ভয়ও সালাম রাখি হলো ভাই যে কথা বলছিলাম, মূলত যে ছেলেটা যখনই মারা যায় সে ভয়ে আর কি সে জেলের পরবর্তী স্ত্রী যে ওই ছেলে সৎমাটা এখান থেকে পালিয়ে যায়, পরবর্তী তাকে খুঁজে পাওয়া যায়নি। তো সেই থেকে ঘরের ভিতরে আবার সাউন্ড হলো, ঘরের ভিতরে সাউন্ড হচ্ছে ভাই, এই সাইডে ভাই দেখছেন ভাই সাদা কিছু দাঁড়িয়েছিল এখানে, একদম এখানে জি জি এখানটায় দাঁড়িয়েছিল। তো ওইটা ঘটনাটাগুলো ঘটার পর থেকে মূলত এই জায়গাটা এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আর এই জায়গাটা পরিত্যক্ত হয়েছে মূলত যখন ওই ছেলেটা মারা যায়। ছেলেটা মারা যাওয়ার পর থেকে এখানে চলতে শুরু হয় মূলত, তারপর থেকেই শুরু হয় মূলত বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড। দেখা যায় যে এই ঘরটা মনে হয় যেন ভেঙে চুরে ফেলতেছে, কেউ অনেক কষ্টে আছে মনে হচ্ছে যেন তার নিজের কষ্টটা প্রকাশ করতেছে, এইভাবে বিভিন্নভাবে আত্মচিৎকার করছে, এই ধরনের সাউন্ড শোনা যায় এখানে। তারপর থেকে এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেছে। স্পষ্ট সালাম ভাই এই যে একদম এই ফাঁকাটাতে মনে হয় কিছু একটা শো করে উড়ে চলে গেল এদিকে, মানে ওই মনে হচ্ছিল ওইখানে কিছু একটা বসেছিল আর কি, ওইখান থেকে হ্যাঁ উঠে চলে গেল এরকম একটা। জি জি ওরকমই দেখা গেল। আমি ক্যামেরা ভিতর দিকে নিচ্ছি, ঘরটা পুরো ভালোভাবে একটু দেখেন। কি ভয়ঙ্কর আচরণ করতেছে ভাই, ঘরের ভিতরে আসা ভাই, ঘরের ভিতরে ঘরটা পুরো ভেঙে ফেলতেছে। ঘটনা উঠেছে ঘরের ভিতরে নিচের দিকে সুরঙ্গ, এখানে এই ঘর ওই সুরঙ্গটা বন্ধ হয়ে গেছে অবশ্যই যে দেখা যাচ্ছে। ঘরের ভিতরে শব্দ হচ্ছে, শব্দটা পাচ্ছেন আপনি? জি জি স্পষ্ট শুনে আছে, ঘটনা উঠেছে। আমরা ঘরের ভিতরে যখন প্রবেশ করতে চারিদিকটা একসঙ্গে উঠেছে সালুন মাসে।
একদম হচ্ছে এই সাইডে সাউন্ড হচ্ছে, একদম হচ্ছে ঘরটা উঠতেছে, বিভিন্ন সাইডে সাউন্ড গুলো হচ্ছে। কোথায় কি দেখতেছে? আছে না ভাই দ্রুত দ্রুত এখানে দাঁড়ান না, এখানে দাঁড়ান না, একটু বেরোন 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 এখানে বেরোন।